আজকে বাবার সাথে হারভেস্টিং হবে, ভেজিটেবল হারভেস্টিং। চলো বাবা, ঝুড়ি ভর্তি করে ফিরবো আমরা, ঠিক আছে? মানে আমি যেটা বলতে চাইছি যে এই যে শশার গাছ বা আর একটা ভাষায় বলা যায় কিউকাম্বার, কিউকাম্বার এটা দেখে মনে হয় যে যখনই আসবেন তখনই পাবেন। যেমন ওয়াটার অফ ইন্ডিয়া, যেমন কিউকাম্বার অফ ইন্ডিয়া। অদ্ভুতভাবে দেখুন যে গতকালই অনেক শশা তুলে নিয়ে গেলাম, আবার আজকেই দেখে এই যে শশা, এই যে প্রচুর শশা হয়ে গেছে, এই যে শশা এখনো কিন্তু আমি তুলিনি, আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনাদের খুবই আনন্দ লাগবে যে কিভাবে বাড়ির মধ্যে, তাও সুদূর আমেরিকায় এসে, এইভাবে নিজস্ব বাগান তৈরি করে এটা এইভাবে গাছগুলো লাগানো যায়। এই শশার গাছ দেখুন, টমেটো পড়ে আছে, টমেটো আমি কাছ থেকে সব দেখাবো। দেখুন বেগুন, এই যে হচ্ছে কালকেও খেয়েছি, এই যে লঙ্কার গাছ, এই সুন্দর সুন্দর লঙ্কা। আর শুধু তা নয়, এদিকে দেখুন শশার, সরি টমেটো, তো টমেটো একদম ঝাড়, প্রতিটি গাছে টমেটো লেগে আছে। সত্যি এটা খুবই আনন্দের, এবং আমাদের কাছে যারা দূর দেশে থাকি তার স্বপ্নেও বটে। তো যাই হোক, এই জিনিসগুলো দেখে আপনারা অবশ্যই মনে হয় আনন্দ পাবেন। আর একটা বিষয় বলার আছে, এটা যে আমার নিজস্ব বাসভবন, মানে আমার ছেলের বউমারি, আমাদের সবার বাস, এই বাসভবনে এমন সামনের ইয়ে বিশাল প্রাঙ্গন একটা, শুধু সবুজ ঘাস, আর ওইদিকে অবশ্য আছে একটা সুন্দর দোলনা বসার জায়গা, এবং ওখান থেকে সিঁড়ি দিয়ে আবার উঠা যায়। আমরা এখন বাবা মেয়ে মিলে সব সবজি হারভেস্টিং করব। আমরা এই বাগানে আসলে এই ধরনের হারভেস্টিং করি। এই যে দেখুন সব থেকে এই এটা আজকে সব থেকে বড় শশা, বড় শশা, যদিও এখনো ভেতরে ঢুকি নাই, ভেতরে হয়তো এর থেকেও বড় হতে পারে। এবারে এটা তুলে এটা চোখের সামনে আছে, সেকেন্ড কালকেই কিন্তু চার পাঁচটা তুলেছি আবার। শশা একটু খুঁজে খুঁজে নিতে হয়, কারণ প্রচুর ভেতর রং তো সবুজ। এই যে বাবা এখানে একটা আছে, এটা কি তোলা যাবে? এই যে এটা, এই পাতাগুলো সবুজ, যার ফলে এদিকে একটা আছে, যার ফলে এই যে দেখো আর একটা রেডি, এই যে দেখো, এটা ছোট কিন্তু সুন্দর, কচি তো ভালো লাগে। আচ্ছা, এবার আমরা টমেটো তুলবো, এবার আমরা টমেটো তুলবো। এই যে দেখুন টমেটো, তারপরে এই টমেটো, এই যে দেখুন টমেটো, এই যে পাঁচ, বাবা খুব আনন্দ পায়। পাঁচ, এই যে টমেটো মানে হাত দিয়ে তোলা যাবে, জানো, হাত দিয়ে ছেড়া যাবে। এই যে আর নয় নয়, এই যে দশ। আমি পুরোনো দিনে চলে যাচ্ছি বাল্যকালে, যে আমরা এই যে এক দুই শিখেছি, যে কত আনন্দ এক দুই বলতে মানে ভাবা যায় না। এখানে আমি পূর্ণ সুবিধাটা পাচ্ছি। এই যে দেখুন শশা ভর্তি টমেটো, টমেটো দেখুন কত টমেটো, এখনই কত, এখনো শেষ হয়নি। এখন এই যে টমেটো, এই যে টমেটো, ওই তিনটেই তুলে নাও। এই যে টমেটো বাবা, এই পাশে একদম টকটকে লাল হয়ে গেছে, ওটা তুলে নাও, ওই পেছন দিকে ওই লাল। অবশ্য আমার মাদার আমাকে বলেছে যে এই গাছের টমেটোর চাটনি করে খাওয়াবে। হ্যাঁ বাবা, টমেটোর চাটনি মিষ্টি, সাথে খুবই, আমার মাদার খুবই কনসার্স যে আমাদের সুগার আছে, প্রতিটি মুহূর্তে আমাদের সতর্ক করে দিচ্ছে, তবুও মন মানে না, মন মানে না। সেটা গান আছে না, মন মানে না। Thank you.
যে দেখুন কত জিনিস, কত সুন্দর। নিচে একদম ভর্তি শশা, উপরে টমেটো, যদিও শশার ধারগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ, শশা ঢেকে গেছে, টমেটো ভারে শশা ঢেকে গেছে। হারভেস্টিং কমপ্লিট, হারভেস্টিং কমপ্লিট। এখন এক কথায় বলবো যে ক্ষুধা হারা শুধা রাশি আমরা নিয়ে যাচ্ছি উপরে। ঠিক, চলো। আজকে খুব সুন্দর ঝলমলে রবিবার, তাই ব্লগ বানানো থেকে দূরে রাখতে পারলাম না নিজেকে, ছুটি আছে, সবাই বাড়িতে আছি, তো এখন ফ্রেশ হয়ে নিয়েছি, এবারে ব্রেকফাস্টটা ঝটপট বানিয়ে নেব। আমি ইন্ডিয়ান স্টোর থেকে এই ভেজি মশালা প্যাটিগুলো নিয়ে এসেছিলাম, এগুলো ফ্রোজেন থাকে, তো একটু গরম করে নিতে হয়। এগুলো ভেজিটেবলস, আলু এইসব দিয়ে বানানো থাকে, অনেকটা আলু টিক্কির মতো দেখতে, তো আমি একটু তাওয়াতে গরম করে নিচ্ছি। তারপরে পাউরুটিগুলোর মধ্যে ওই পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো এইগুলো দিয়ে ওই ভেজ প্যাটিগুলো হাফ হাফ করে কেটে ওর মধ্যে দিয়ে দেবো। শশাও দেবো, একটু টমেটো সস দিয়ে দেবো, খেতে খুব ভালো লাগে। আমি পেখমকে স্কুলের টিফিন বক্সেও দিয়ে দিই, খুব পেট ভরা খাবার আর কি। দুটো স্লাইস দিলেই কিন্তু সুন্দর পেট ভরে যায়, দুপুরের জন্য বেশ ভালো পেখমের জন্য, তো এটাও মা বাবাদেরও ভালো লাগে। আমি স্যান্ডউইচ মেকারেই এটাকে একটু এইভাবে স্যান্ডউইচের মতো বানিয়ে নিয়ে কেটে বাবা আমাদের দিয়ে দেবো। অনেক অনেক আশীর্বাদ। সস দিয়েছে, সস দুজনকেই দিয়েছি। করছে, হ্যালো মিস দাস, কি করছেন আপনি? আমি বই পড়ছি, থার্ড বই ইন দ্য সিরিজ অফ স্কুল অফ গুড এন্ড ইভিল। এটা কি নতুন শুরু করেছিস? দুটো বই অলরেডি পড়া হয়ে গেছে। থার্ড বই? বাবা বেশ মোটা তো রে, অনেকটা পড়া হয়ে গেছে। কত দূর পড়া হয়েছে? আমি দেখলাম একটা এসে লিখছিলি, কিসের উপর এসে লিখছিলি? বইয়ের উপর। বই পড়ছি কিন্তু বইয়ের উপরে লিখেছি, আমাদের রিডিং আর রাইটিং ক্লাসে। দেখছিলাম আমি বই কত ভালো লাগে, আমি ভাবলাম ওটার উপরই একটা, ওই টপিকটার উপরই আমি একটা এসে লিখি, 1.5 পেজ। গুড। আর তুই একটু তোর, তুই যে একটা জিনিস বানাচ্ছিস ক্রুশ কাটা দিয়ে, সেটা দেখা, সেটা দেখা। আমি এটা নতুন পেখমের নতুন প্রজেক্ট। আমি একটা স্কার্ফ বানাচ্ছি, এটা ও শীতকালে ক্রিসমাসের সময় পরবে। ক্যান্ডিকেন, ক্যান্ডিকেন স্টাইলে। এটা পারফেক্ট টাইম বিকজ এটা তো অনেক লম্বা হয়েছে। আরো করব, একটু কাছ থেকে সবাইকে দেখাই কি রকম হচ্ছে ডিজাইনটা। এই যে দেখুন কি সুন্দর বানিয়েছে। আমি কিন্তু এক ফোটটাও হেল্প করিনি, পুরোটা ও বানিয়েছে, ওর বন্ধু লানা ওকে শিখিয়ে দিয়েছে। লানাই আমাকে নিটিং শিখিয়েছে, মানে উল বোনাই। একদম লানার ইন্টারেস্ট আছে খুব নিটিং এ, তো পেখমেরও আবার লানা যখনই করে ওরও ইচ্ছে হয় করতে, তো লানাই ওকে এই পুরো উলের সেটটা, এই যে হোয়াইট অ্যান্ড রেড যে উলের ইয়েটা সেটটা, এই দুটোই ও কিনে দিয়েছে। ওর কাছে আছে আর কি, তো ও দিয়ে দিয়েছে পেখমকে। আর এই যে এটা হচ্ছে ক্রুশ করার দুটো কাটা, এটাও কিন্তু লানাই ওকে দিয়েছে, বলেছে তুমি এটা নিতে পারো, দেখুন কি সুন্দর। তো এটা ওরা দুজনে মিলে, ও ওর বাড়িতে বানাচ্ছে, লানাও বানাচ্ছে, পেখমও বানাচ্ছে। এইগুলো এখন হচ্ছে ওদের ছোট ছোট মিনি মিনি প্রজেক্ট। আমি শুধু এটাই করেছিলাম। দেখো এটা কি করবি পেখম, এই সাইডে এই যে সুতো টুতো গুলো বেরিয়ে আছে, এগুলো তো এগুলো আমি অ্যাকচুয়ালি কাটবো না, লালে খুলে যাবে, তো এইজন্য লানা আর আমি পরে শিখে নেব যে ওটাকে কি করে ভেতরে ঢোকাতে হয়। বেশ কিছুদিন ধরেই আমরা ভাবছি যে বাইরে কোথাও গিয়ে একটু ফটো শুট করবো সবাই মিলে, আর আজকে ওয়েদারটাও খুব সুন্দর, তাই ঝটপট খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম স্বামীনারায়ণ টেম্পলের উদ্দেশ্যে, যেখানে আমি আগে আপনাদের নিয়ে গেছি, ঘুরিয়ে পুরোটা দেখিয়েছি, তবে এবছর বাবা মাদের নিয়ে যাওয়া হয়নি, তাই সেখানেই আমরা এখন রওনা হয়ে গেছি। সবার একটু সাজুগুজু দেখিয়ে দাও। আর এদিকে বাবা, আর পেখম, পেখম আজকে ট্র্যাডিশনাল পড়েছে হলুদ। আমি মা পেখম আজকে হলুদ পরেছি, আমি ম্যাচিং করিয়ে দিয়েছি সবাইকে আজকে। আর ড্রাইভার বাবু তো গ্রিন পরেছে, আমি আজকে এটা পরেছি হলুদ রঙের, এটা এই অন্যটা নিয়েছি। ওখানে গিয়ে আবার কথা বলছি।
আমরা ভেতরে যাবো এখন আগে? হ্যাঁ চলো ভেতরে মাদের মন্দিরটা দেখিয়ে নিই, তারপর বাইরে আসো। এই মন্দিরটাতে আপনাদের আমি আগেও এনেছি। ময়ূর দেখতে যাচ্ছি, হ্যাঁ ওই পাশটাতে বেশ কয়েকটা ময়ূর আছে, ওখানে আমরা যাচ্ছি। হ্যালো বাবা, এখানে অনেকগুলো ময়ূর আছে। কটা কটা পিকক আছে গুন? 1 2 3 4 5 6 7, অনেকগুলো। ওরা বারবার এখানে আসছে তাই না? একটু পেখম মেলো, একটু পেখম দেখুক তোমাদের পেখম। এখানে ব্যাকগ্রাউন্ডে মন্দিরকে রেখে বা আমাদের ছবি তোলা চলছে। মাকে চেষ্টা করা হলো দাঁড় করিয়ে ছবি তোলার, কিন্তু কষ্ট হচ্ছে তাই আবার হুইল চেয়ারে বসিয়ে দেওয়া হয়েছে। ফোয়ারার সামনে বসে এখন ছবি তোলা চলছে। খুব সুন্দর পোজ হয়েছে। আচ্ছা এটা খিচুড়ি, এটা পনির 65 মনে হচ্ছে দেখে। হ্যাঁ ঢোকলা নিয়েছি। আর বাবা ওদিকে থালি খাচ্ছে। বাবা কেমন খাবারটা? অনেক কিছু হয়েছে যেটা আমরা 13 এবং 15 সাথে দেখতে পাই। তোমার কি মনে হলো? অনেক কিছু নতুন নতুন হলো, না আসলে অবশ্যই মিস করতাম জায়গাটা। আর খাওয়া দাওয়া খুব ভালো, খাওয়া দাওয়া খুব ভালো হলো, খুব সুন্দর এই সময়টা এনজয়। আমাদের ঘোরা হয়ে গেল, এবার আমরা বাড়ি ফিরছি। চিয়ার্স করি বাবা। টি টাইম, টি টাইম আমাদের স্টার্ট হলো। মুখে দাও, মুখে দাও, মুখে দাও। আমাদের এখন স্মোরিং চলছে। আমরা অনেকদিন পর ফায়ার পিট জ্বালিয়েছি, আমাদের পাশের বাড়িতেও জ্বলছে। পেখম, হাই পেখম, পুরো কোজি হয়ে গেছে চাদর টাদর গায়ে দিয়ে। মা কোজি লাগছে তোমার? আমি কিছুক্ষণ আগে এই স্বপ্নটা দেখলাম, হ্যাঁ যে আমি এরকম চকলেট বিস্কুট খাচ্ছি। বাবা ছটপট করছে স্মোর খাওয়ার জন্য। 2002 সালে আমরা যখন শেষ দার্জিলিং গিয়েছিলাম, তখন আমরা ফায়ারবগ ভিতরে হোটেলের ভিতরে ফায়ারবগ জ্বালিয়ে আমরা খুব এনজয় করেছিলাম। কিন্তু এটা আমাদের স্বপ্নের বাইরে ছিল যে 2022 সালে এসেও নিজস্ব বাসভবনে আমেরিকার মতো আর 50টা স্টেটের মধ্যে ইলিনয়েস, তার মধ্যে এই বাসভবনে আমরা ফায়ার পিট ব্যবহার করব। জীবনের অসমাপ্ত কিছুই থাকলো না, সবই সমাপ্ত। একদম, তোমাকে এটা তোমাকে কামড়েই খেতে হবে। বাবার প্রথম স্মোর এক্সপিরিয়েন্স। তুমি এই জিনিসটা একটু টেস্ট করতে পারো, ওটা নরম। কেমন লাগলো? বাবা পারলে পুরোটাই খায়, মিষ্টি না?
আমলে কেমন করে বাবার মিষ্টি খাওয়ার সময় দাঁত দাঁত তো ঠিক থাকে মাড়ি দিয়ে মাড়ি দিয়ে দেখি কেমন দে একটু একটু দেখি একটু দেখি দেখি এই একটু দেখি কেমন হয়েছে দেখি পুরোটা দে হ্যাঁ দে দাদা কি অসুবিধা হয়েছে এই যে একটু ভালো আছে এর ভিতরে চকলেটস আছে মার্শমেলো আছে আর ক্র্যাকারস আছে তুমি খাও তুমি খাবে হ্যাঁ আমি একটা কেমন খেতেই পারি ভাবিলাম মোরে ভগবান রাখিবি না মোহ গর্তে তাই লিখি দিলে বিশ্ব নিখিল তিন কাঠার পরিবর্তন।